গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ফুড টিউব। আজকে আমরা মুড়ির সাথে, মুড়ির ফ্রেন্ডও বলতে পারো, যেটা ছাড়া মুড়িটা অসম্পূর্ণ থাকে, মানে তেড়ে ভাজা। তো আজকে আমরা খুব সহজে কিভাবে বেগুনি করতে হয় সেই রেসিপিটা দেখে নেব, যেটা খেতে খুব টেস্টি হয় এবং ক্রিসপি মুচমুচে হয়। তো চলো রেসিপিটা দেখে নিই। খুব সহজে রেসিপিটা তৈরি হয়ে যায় এবং মাত্র কয়টি উপকরণই তৈরি হয়ে যায়। তো চলো রেসিপিটা দেখে নিই। বেগুনি বানাতে প্রথমে লাগছে, এখানে দেখো বেগুন পাতলা পাতলা করে কাটা, এখানে মানে শেপটা বড় রেখে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। আছে এখানে আছে বেসন, তারপরে আছে সাদা তেল, আর ওখানটায় আছে ওটা হচ্ছে চালের গুঁড়ো। বেসন আর চালের গুঁড়ো আমি সম পরিমাণেই দিচ্ছি, আর এখানে আছে নুন, হলুদ গুঁড়ো এখানে আছে, তারপরে লঙ্কার গুঁড়ো আছে, ধনে গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, চিনি আছে সামান্য, সামান্য কালো জিরে, সামান্য খাবার সোডা, আর সামান্য আছে জিরে গুঁড়ো। তো এবার ফার্স্টে আমি এগুলোকে মানে মিক্স করতে হবে। তো এবার আমি একটা বোল নিয়ে নিয়েছি, এই বোলের মধ্যে ফার্স্টে একটু বেসন নিয়ে নেবো। পুরো এক বাটি বেসন নিয়ে নিলাম। এবার একই কোয়ান্টিটিতে নেব চালের গুঁড়ো, কারণ দুটো একসাথে মিক্স করলে মানে একই পরিমাণে মিক্স করলে চালের গুঁড়ো ক্রিসপি হয়, প্রচণ্ড ক্রিসপি হয় আর খেতে খুব সুন্দর লাগে জিনিসটা। তো আমি দুটো সম পরিমাণেই নিয়ে নেব। এরপরে আমি ফার্স্টে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এবার জিরে গুঁড়োটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, এবার নুনটা দিয়ে দিচ্ছি, নুনটা স্বাদ মতো দিচ্ছি, কালো জিরেটা দিয়ে দিচ্ছি, এবার এবার চিনিটা দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এবার কাঁচা লঙ্কা কুচিগুলো আমি সব দিয়ে দিচ্ছি, আর এবার একটু খাবার সোডা দিয়ে দিলাম, আর একটু এবার ধনে গুঁড়োটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে মিক্স করতে হবে জল দিয়ে, ভালোভাবে এটাকে ফেটাতে হবে জল দিয়ে, হাতের সাহায্যে এটাকে ভালোভাবে ফেটাতে হবে। যত ভালো করে এটা ফেটানো হবে তত জিনিসটা মানে ক্রিসপি হবে আর ফুলবে ভালো করে। এবার হচ্ছে একটু বেগুনের নুন হলুদটাও আমি মাখিয়ে নেবো, এটা বলতে ভুলে গেছি, বেগুন একটু নুন হলুদটাও মাখিয়ে নিতে হবে। তো এবার এটাকে ভালোভাবে মিক্স করতে হবে। এবার আমি বেসনটার সাথে একটু জল মিক্স করে নেব, যতটা পরিমাণে জল লাগবে আমি ততটা দেব, দিয়ে যাতে এটা মানে প্রচণ্ড পাতলাও না হয় আবার প্রচণ্ড মোটাও না হয় তেমন বুঝে আমাকে জলের পরিমাণটা দিতে হবে। তো আমি জলটাকে মানে জলের পরিমাণটা এখানে মাছ ঠিকঠাক না দিলে প্রচণ্ড পাতলা হয়ে যেতে পারে আবার মোটা হয়ে যেতে পারে। এখানে পরিমাণ মতো আমি এখানে তিন বাটি জল দিয়েছিলাম, তারপরে হচ্ছে একটু ভালোভাবে এটাকে মিক্স করতে হচ্ছে। এটাকে ভালোভাবে তাকে হাত দিয়ে ফাটানোর পর ফাইনাল এরকম একটা টেক্সচার এসছে, দেখতে পাচ্ছি এরকম একটা বেশ ভালো মোটাও নয় পাতলাও নয় একটা টেক্সচার এসছে। এরকম ঠিক টেক্সচারটা, এরকম একটা টেক্সচার আনতে হবে, খুব বেশি মোটাও হবে না খুব বেশি পাতলাও হবে না। এরপরে আমি কড়াইয়ের মধ্যে তেলটা দিয়ে দিলাম, তেলটা গরম হওয়ার দিয়ে আমাকে ওয়েট করতে হবে, তেলটা বেশ ভালো মতো গরম হবে তারপরে আমি মানে বেগুনিটা ছাড়তে পারবো। এবার আমি বেগুনগুলোকে বেসনে ভালোভাবে মাখিয়ে নেব, বেসনটা ভালোভাবে বেগুনের গায়ে লাগিয়ে নিতে হবে। এবং তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে, এবার খুব সাবধানে তেলে ছেড়ে দিতে হবে বেগুনগুলো যাতে ছিটকে না গায়ে আসে। এবার এক পিঠ ভাজা হওয়ার জন্য আমাকে টাইম দিতে হবে, এতক্ষণ এক পিঠ পুরোপুরি ভাজা হচ্ছে ততক্ষণ উল্টো পিঠ করা যাবে না। একটু উপর দিয়ে আমি ঘন্টার সাহায্যে তেল দিয়ে দেবো, একটু উপরে সাইডটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায়, তুলে যায় যাতে। এবার আমি উল্টে দেবো,
ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ আমার এই ভিডিওটিকে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।